কারণ আমরা সম্মানিত হয়ে গেছি। ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতর না ঢুকবেন, একটা মানুষ একজন নবীও জান্নাতের ভিতর ঢুকতে পারবেন না। সবার আগে জান্নাতে কে ঢুকবে? আমাদের নবী। কার নবী? আমাদের নবী সকলের আগে জান্নাতে ঢুকবেন, এরপরে আমরা ঢুকবো। সুবহানাল্লাহ কন্ডাগা। এরপর অন্যান্য নবীর উম্মতরা ঢুকবে। আমাদেরকে সব জায়গায় ইজ্জত দিতেছেন, সব জায়গায় মান দিতেছেন, সম্মান দিতেছেন, এরপরে কিন্তু ভাই আমরা সুন্নত আদায় করি না। কিরে ভাই, মুখে মুখে যদি বলি যে আমি হুজুরকে ভালোবাসি ভালোবাসি, এর নাম ভালোবাসা হয় কি? সুন্নত মানতে হবে কি না? ভাই আমার, যাদের মাথায় টুপি নাই টুপিটা দেন, টুপি দাও সুন্নত না বেদাত? টুপি দেওয়া হইল সুন্নত, টুপিটা দিবেন সুন্নত কিন্তু আদায় হয়ে গেল। যাদের পরনে পাঞ্জাবি নাই পাঞ্জাবি লাগায় দেন, সুন্নত আদায় হয়ে গেল। শার্ট পরা কিন্তু জায়েজ না, জায়েজ আমি বলছি না, কিন্তু শার্ট পরলে তো সুন্নত আদায় হয় না, হয় নাকি? শার্ট পরা জায়েজ আছে, গুনাহ হয় না, কিন্তু সুন্নত আদায় হয়? সুন্নত তো আদায় হয় না। হুজুরের সুন্নতটা ধরেন, হুজুর মোহাব্বত করেন, আল্লাহ মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। হুজুর পরতেন জুব্বা, আপনিও জুব্বা পরেন, সুন্নত আদায় হয়ে যাবে। হুজুর দাড়ি রাখতেন, আপনিও দাড়িটা রাখেন, সুন্নত আদায় হয়ে গেল। হুজুর ভাত খাওয়ার সময় দস্তরখান বিছায় খাইতেন, আপনিও দস্তরখান বিছায় খান, সুন্নতটা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মসজিদে ঢুকবেন ডান পা দিয়া, ডান পা দিয়া ঢুকলেন, সুন্নত আদায় হয়ে গেল। মসজিদ থেকে যখন বের হইবেন কোন পা দিয়া? বাম পা দিয়া মসজিদ থেকে বের হইবেন, সুন্নত আদায় হয়ে গেল। ভাইয়ের আমার, হাঁটার সময় রাস্তার ডান দিয়া দিক দিয়া হাঁটবেন, হুজুরের সুন্নত। ভাইয়ের আমার, চোখের মধ্যে সুরমা দিবেন, হুজুরের সুন্নত। মেসওয়াক করা হুজুরের সুন্নত, ঠিক কিনা বলেন? ব্রাশ করা কিন্তু হুজুরের সুন্নত না। ভাইয়ের আমার, মেসওয়াক করলে কি লাভ শোনেন? মেসওয়াক করলে বিজ্ঞান আবিষ্কার করেছে, আজ থেকে দেড় হাজার বছর আগে এত বিজ্ঞান ছিল না, হুজুর নিজেই একটা বিজ্ঞান ছিল। সুবহানাল্লাহ। কোন আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে, যারা মেসওয়াক করবে দাঁতের রোগ আর হবে না। সুবহানাল্লাহ। কোন না, দাঁতের রোগ আর হবে না। যারা নিয়মিত মেসওয়াক করবে দাঁতের মধ্যে পোকায় ধরবে না, যারা নিয়মিত মেসওয়াক করবে দাঁত একদম ক্লিন হয়ে যাবে, দুর্গন্ধ আসবে না। অনেক মানুষের মুখে দেখা যায় কথা বলা যায় না, সামনে যখন কথা বলে মুখ থেকে দুর্গন্ধ আসে, ভালো লাগে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মেসওয়াক যদি নিয়মিত করো তোমার মুখের দুর্গন্ধ আর থাকবে না।